শাসক দল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয় রানীনগর দুই ব্লকের সিপিআইএম এর একাধিক কর্মী সমর্থক এবং সিপিআইএম এর পার্টি অফিস ভাঙচুর করা হয় এমনটাই দাবি তুলে ধিক্ষার মিছিল এবং পথসভা করল মুর্শিদাবাদের ডোমকল সিপিআইএম এরিয়া কমিটির কর্মী সমর্থকেরা আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন আর তার আগেই এই হামলা নিয়ে চাপানোতো শুরু হয়েছে রাজনৈতিক মহলে ডোমকল শহরের গলি থেকে রাজপথ ঘুরে ঘুরে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে ধিক্কার এবং প্রতিবাদ মিছিল করা হয় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ সিপিআইএম জেলা সম্পাদক জামির মোল্লা ডোমকল এরিয়া কমিটির সম্পাদক মোস্তাফিজুর রহমান রানা সহ অন্যান্য নেতৃত্ব বাড়ি বাড়ি গিয়ে আমাদের অর্থ সংগ্রহ করে যে পার্টিটা চলে এটা সবাই জানে তৃণমূলের মতো তো কাটমানি খেয়ে আমাদের পার্টিটা চলে না বা ঘর দেওয়ার নাম করে টাকা রাস্তার টাকা এইসব কাটমানি দিয়ে আমাদের পার্টিটা চলে ফলে জনগণের কাছ থেকে গণ অর্থ সংগ্রহ হয় তার মধ্যে দিয়ে পার্টিটা চলে সেই পার্টি চালানোর জন্যে আমাদের এই অর্থ সংগ্রহ চলছিল সেই সময় গিয়ে অতর্কিতে ওই পুলিশকে সাথে নিয়েই আমাদের আক্রমণ শুরু করে আমরা এর প্রতিবাদে আজকে জেলা বামফ্রন্টের পক্ষ থেকে জেলার সর্বত্র বিক্ষোভ মিছিল এবং সভার আয়োজন করেছি আমরা দাবি করছি অবিলম্বে এই যারা দুষ্কৃতী যারা আমাদের কমরেডদের উপর আক্রমণ করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে